আমার কাছে নৌকা মানে বাংলাদেশ, নৌকা মানে স্বাধীনতা। আমাদের স্বাধীনতার মহান জাতির স্থপতিকর, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহাকালের মহানায়ক, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই আওয়ামী লীগ থেকে আমাকে এই নৌকা প্রতীক দান করার জন্য আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর আমি যেই এলাকা ঢাকা 10 আসন থেকে নমিনেশন পেয়েছি, যে ঢাকা 10 আসনের নৌকার কাণ্ডারি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী করার সুযোগ দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ এবং ঐতিহাসিক একটি আসন। আমি এই আসনের মান রক্ষা করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমি চেষ্টা করব, আমি আমার নেতাকর্মী সহ আমার এলাকাবাসী সহ সবাই মিলে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটিয়ে সেই বিজয়ের মালা মাননীয় প্রধানমন্ত্রী গলায় আমি তুলে দেব। এবং আমার এই আসন যদি সত্যি সত্যি মানুষের ভালোবাসে জয়ী হয়ে যায়, তবে আমি এই আসনটি উৎসর্গ করব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। আচ্ছা ফেরদৌস ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, প্রতীক বরাদ্দ যখন ঈদে আসেন কিন্তু ভিতরে ঢোকেনি, এরা বাইরে ছিল। আমার কিন্তু ভিতরে তিন চারজন নিয়ে যাওয়ার কথা, আমি সেই কয়জন নিয়ে ভিতরে নিয়ে গেছি। ভিতরে যে রুম থেকে আমাকে দেওয়া হয়েছে প্রতীকটি, সেই রুমে আমি এত লোক নিয়ে যাইনি। আর এখানে যেহেতু আমার মানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানে আমাকে ভালোবাসায় মানে সার্বক্ষণিকভাবে আমার পাশে থাকে, তো তারা এসেছে এই পর্যন্ত। তো এটা তো কোনো আচরণবিধি লঙ্ঘন নয়। বলার মতো কোনো প্রতিদ্বন্দ্বী আপনার নেই, আপনি জিতে গেলেন কিনা, এখন এমপি হয়ে গেলেন কিনা আজকে? না, প্রতিদ্বন্দ্বী তো বলার মতো হওয়ার দরকার নেই, প্রতিদ্বন্দ্বী অলওয়েজ প্রতিদ্বন্দ্বী। আর প্রতিদ্বন্দ্বীকে কখনো দুর্বল ভাবলে চলবে না, কারণ ভোট কেন্দ্রে বুথের ভিতরে গিয়ে কে কাকে ভোট দেবে সেটা আমি জানি না। মানুষ আমাকে নায়ক হিসেবে ভালোবাসে, তো সেখানে তাদের জনপ্রতিনিধি হিসেবে কতটুকু ভালোবাসবে, কতটুকু আস্থার জায়গায় রাখবে সেটা কিন্তু আমি বলতে পারি না, কারণ আমি তো মানে বুথের ভিতরে একাই থাকবো। আমার কাছে বড় ছোট প্রতিদ্বন্দ্বী না, প্রতিদ্বন্দ্বী অলওয়েজ প্রতিদ্বন্দ্বী। আমি যখন চলচ্চিত্র অভিনয় করেছি, আমার সিনেমার পাশে কার সিনেমা এসেছে সেটার চেয়ে বড় সিনেমা মানে আমার কাছে বড় ব্যাপার ছিল যে আরেকটা সিনেমা এসেছে, তো আমার সিনেমাটা ভালো করতে হবে। তো সেক্ষেত্রে এখানেও সেম, এখানেও আরও তিনজন প্রতিদ্বন্দ্বী অলরেডি আছেন, আমি দেখে এসেছি, তারা প্রতীক পেয়েছেন, তো তাদের কাউকেই ছোট করে দেখলে হবে না। তাদেরকে আমি যথার্থ মূল্যায়ন করে আমি আমার ভোটারদেরকে কীভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসবো সেই জন্যই আমরা এখন এগিয়ে যাবো, সেটাই হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা আজকে একটা রক্তদান কর্মশালা অ্যাটেন্ড করব। সেখান থেকে যাব নিউ মার্কেট থেকে আজকে আমাদের তিনটা থেকে নিউ মার্কেটের তৃতীয় গেট থেকে আজকে আমাদের ভোট মানে গণসংযোগ শুরু হবে। আপনার 10 আসনে ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি বা পরিকল্পনা কি আসলে? 10 আসনের সকলের জন্য আমার যে প্রতিশ্রুতি, যে আপনারা যে ভালোবাসা আমাকে এখন পর্যন্ত দেখিয়েছেন, যে সম্মান আমাকে এখন পর্যন্ত দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি সম্মান এবং অনেক বেশি ভালোবাসা আমি আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এবং আমি এই ঢাকা 10-কে ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে সকলের প্রচেষ্টায় করে তুলব ঢাকায় 10-কে 10-এ 10। তো সেক্ষেত্রে এই এলাকার মানুষ সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে এবং সুন্দর একটা বাসযোগ্য জায়গা যেন হয়, সেই ব্যাপারটি আমার সবচেয়ে বেশি নজরে থাকবে। বিকাল 3টা থেকে আমরা নিউ মার্কেট থেকে শুরু করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মিডিয়ার সব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।